দেখো, চাঞ্চল্যকর তথ্য সিআইডি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে এসেছে। আর সিআইডি সূত্রে খবর যে বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে ভোটের দিন কোচবিহারে শীতলকুচিত গুলি চালনা ঘটনা ঘটে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালান, বেশ কয়েকজন মারা যান, সেই ঘটনা ঘটে। এই ঘটনায় বুথের দিকে তাক করে গুলি চালানো হয়েছিল। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্য তাদের। তার কারণ হিসেবে পুলিশ আধিকারিক সিআইডি অফিসার যেটা বলছেন যে শীতলকুচির ওই বুথের যে দরজা, ভোট গ্রহণ কেন্দ্রের যে দরজা, স্কুলের যে দরজা, সেই দরজা ভেদ করে গুলি ভেতরে ঢুকে গেছিল, সেই তথ্য প্রমাণ সিআইডি অফিসারদের হাতে এসেছে। শুধু তাই নয়, স্কুলের যে রুমের ভেতরে ব্ল্যাক বোর্ড ছিল, সেই ব্ল্যাক বোর্ডের মধ্যেও গুলি ভেদ করে ভেতরে ঢুকে গিয়েছে, সেই পেনিট্রেশনের চিহ্ন সিআইডি আধিকারিকরা কিন্তু পেয়েছেন। ফলত বুথের দিকে তাক করে গুলি চালানো হয়েছিল। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখার পর এমনটাই অনুমান সিআইডি। ইতিমধ্যেই ফরেন্সিক এক্সপার্টদের গোটা বিষয়টা জানানো হয়েছে। আজকেই শীতলকুচির ওই বুথে ফরেন্সিক এক্সপার্টদের তরফে যারা ব্যালিস্টিক এক্সপার্ট তারা যাবেন এবং তারা দেখবেন যে কিভাবে দরজা ভেদ করে গুলি ভেতরের দিকে এলো, কোন দিক থেকে গুলি চালানো হয়েছিল, বুথের দিকে তাক করে থাকলেও কোনখান থেকে চালানো হয়েছিল, ব্ল্যাকবোর্ডের মধ্যে কি করে গুলিটা গেল। ইতিমধ্যেই বুথের ভেতরে থাকা সেই সময় কর্তব্যরত একজন পুলিশ কর্মী এবং একজন ভোট কর্মী যারা সেই সময় ঘটনাস্থলে ছিল তাদের স্টেটমেন্ট সিআইডি রেকর্ড করেছে। আজকে ফরেন্সিক এক্সপার্ট এবং ব্যালিস্টিক এক্সপার্টরা যাবেন, তারাও সেখান থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করবেন। তবে প্রাথমিক তদন্তের পর সিআইডির যেটা বক্তব্য, ঘটনার দিন বুথের দিকে তাক করে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়েছিল, এমন তথ্য প্রমাণই তাদের হাতে এসেছে। কি ঘটনা ঘটেছিল সেটা ফরেন্সিক এক্সপার্টরা পুরো রিপোর্ট দেওয়ার পরই স্পষ্ট হবে বলে সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ ময়ক। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের কাছে 54টি তাজা বোমা উদ্ধার। গতকাল রাতে ফুটপাথে ফলের বস্তার মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বম্ব স্কোয়াড ও হেস্টিংস থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। আজ সেগুলি নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা কিসের উদ্দেশ্যে বোমাগুলি সেখানে রেখে দিয়ে যায় খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাতে বিজেপির হেস্টিংস অফিসের অদূরে বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে, ঠিক যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিজেপির যে নির্বাচনী কার্যালয় ছিল হেস্টিংসের মোড়ে, ঠিক সেখান থেকে অদূরে এই যে রাস্তা পার করে যে ফুটপাথ রয়েছে, পুলিশ যেমনটা জানাচ্ছে যে গতকাল রাতে 51টি মোট তাজা বোমা এখানেই এই ফুটপাতে ফলের ঝুড়ি বা যে এখানে রাখা ছিল এইভাবে, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু কাগজের টুকরো এমনভাবে রাখা রয়েছে যেটাতে সাধারণত ফল প্যাক করা হয়, সেই ঠিক সেভাবেই এর মধ্যে কিন্তু এই 51টি তাজা বোমা রাখা ছিল। পুলিশ এগুলোকে উদ্ধার করে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে রবিবার এগুলোকে নিষ্ক্রিয় করা হবে এবং এখনও পর্যন্ত ঘটনায় কিন্তু কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থল তদন্তের জন্য আলাদা করে ঘিরে রাখা রয়েছে। পুলিশ যেটা বলছে যে শুধুমাত্র রবিবার নিষ্ক্রিয় করা হবে এমনটাই নয়, সেই সঙ্গে তারা তদন্ত করছেন, কারণ যেভাবে বিষয়টাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, ফলে কে বা কারা এই এতগুলি সংখ্যায় তাজা বোমা এভাবে রাস্তার ধারে ফুটপাতে মজুত করলো, কোন যোগসূত্রে এগুলো এখানে এলো তা নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে বলে আমরা জানতে পারছি। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ,